আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি নেভিগেশন বারের উপর। তো আজকের এই নতুন ভিডিওতে আপনারা হয়তো বা নতুন কিছু দেখতে পারবেন। তো আজকে একটা অন্যরকম নেভিগেশন বার দেখতে পারবেন। অবশ্যই এটা হলো সাইড সোয়াইপ, সাইড থেকে সোয়াইপ করলে এটা কাজ করবে। তো এটা একটু অন্যরকম, এর আগে যেগুলো দিয়েছি সেটা অন্য ধরনের ছিল, এটা আজকে অন্যরকম। তো গ্যাস চলেন আমরা আজকে ভিডিওটা শুরু করি। আর প্রথমে আমরা প্র্যাকটিক্যালি দেখি যে বিষয়টা কি। নিন তো এখানে আমাদের মোবাইল ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সাপোজ মনে করেন আমি এখানে ফাইল ম্যানেজার প্রবেশ করলাম। তো এখানে দেখতে পারবেন উপর দিকে তিনটা চারটা দাগ আছে, ঠিক আছে, চারটা ডট আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সাদা ডট আছে। তো এখান থেকে যদি আমি সোয়াইপ করি তাহলে ব্যাক চলে আসছে। অ্যান্ড এখানে যদি আমরা এটা সোয়াইপ করি তাহলে আমাদের নোটিফিকেশন বার আসছে। অ্যান্ড আমরা যদি এটা সোয়াইপ করি তাহলে আমাদের রিসেন্ট যে কাজগুলো করছে সেই কাজগুলো আসছে। তো এবার আসে এটা ইনেবল করতে হয় কিভাবে সেটা আপনাদেরকে একটু এক নজরে দেখায় আসি। তো প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে আসতে হবে। আমি এখান থেকে সিম্পলি প্লে স্টোরে চলে আসলাম। দেন এখানে সার্চ করতে হবে আমাদের নেভিগেশন গেস্টার। দেন এখানে একটু নিচের দিকে 3-4 নম্বর যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন নেভিগেশন গ্যাস্টার অ্যাপসটা, এটা লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা সিম্পলি আপনারা ডাউনলোড করে নেবেন। সিম্পলি এবার ওপেন করবেন। ওপেন করার পর কিছু পারমিশন এখানে যাবে। অবভিয়াসলি এখানে নেভিগেশন গ্যাস্টার এই পারমিশনটা আমরা অ্যাক্সেসিবিলিটি থেকে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পোর্ট্রেট মোডের বা পোর্ট্রেট অবস্থায় কেমন থাকবে সেটা এখানে দেখা যাচ্ছে। তো এখন লেফট স্ট্রিপ, রাইট স্ট্রিপ, বটম স্ট্রিপ আপনারা দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রাইট স্ট্রিপ দেওয়া আছে আর সাইডে চারটা বোল্ট আইকন আছে। তো এবার এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপারেন্স, এখানে যান। তো এখানে আপনার বাটনগুলোর যাবতীয় সেটিংস আছে। এখানে বাটন সাইজ কম বেশি করতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এগুলো বেসিক, এগুলো আপনারা পারবেন। এগুলো দেখে আমি ভিডিওটা লং করতেছি না। তো এইটা ছিল ভিডিওর মুখ্য বিষয়, আশা করি বুঝতে পারছেন।